প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আমার অত্যন্ত কাছের মানুষ, জুনাদ আহমদ পলক, বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রধানমন্ত্রীর আইসিটি বিভাগের সুযোগ্য প্রতিমন্ত্রী, শুধু দেশে নয় বিদেশেও এখানে বক্তব্য রেখেছেন আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যাকে বিশে ফেব্রুয়ারি আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সৃষ্টির 73 বছরের মধ্যে সর্ববৃহৎ যে সম্মেলন হয়েছে নাটোর বাবু শঙ্কর গোবিন্দ স্টেডিয়ামে, সেইখানে আমাকে এবং শরীফ রমজানকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগকে সুসংগঠিত করার দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি। উনি বক্তব্য শেষ করলেন, এখন বক্তব্য দিয়েছে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সাবেক বীর মুক্তিযোদ্ধার সন্তান মুর্তুজা বাবলু, এখানে বক্তব্য দিয়েছেন। উপস্থিত আছেন আমাদের যুব ক্রিয়া প্রতিমন্ত্রী সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহাদ আলী সরকার, আমাদের চিত্তদা, আমাদের কাশিদা, আমাদের জিল্লুর এবং অন্য অন্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের এবং গ্রামের আওয়ামী লীগের নেতা কর্মী ভাইরা, বঙ্গবন্ধুর আদর্শে রাখি বন্ধনে আবদ্ধ আমার এই দেশের খেটে খাওয়া শ্রমিক ভাইরা, সবাইকে সশ্রদ্ধ সালাম। বঙ্গবন্ধুর প্রতি, জাতীয় চার নেতার প্রতি, 15 আগস্টে নিহত শহীদ সাদত বরণকারী বঙ্গমাতা সহ সকল এবং 30 লক্ষ শহীদ ভাই বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে, আমাদের জুনায়েদ আহমদ পলক এবং আমাদের সাধারণ সম্পাদক সাহেব এবং অন্য অন্য নেতৃবৃন্দ, আমাদের কাশিদা, আমাদের জিল্লুর খুব সুন্দর সুন্দর কথা বলেছে। এই যে 21 আগস্ট 2004-এর ঢাকায় একটা শান্তি সমাবেশ হচ্ছিল, আপনারা জানেন যে মুক্ত অঞ্চল বলে বাংলাদেশের সেক্রেটারিয়েটের সামনে একটা জায়গা আছে, সেটা 44 এর বাইরে, যে কেউ ব্যক্তি ওখানে যে দেশের কথা, নিজের কথা, সমাজের কথা বলতে পারে। সেখানে শান্তি সেই সমাবেশ করতে দেওয়া হয়নি। কিসের শান্তি সমাবেশ? 2001-এর 1 অক্টোবরে বিএনপি জামাত জোটের এবং তখনকার তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের চক্রান্তের ফলে জননেত্রী শেখ হাসিনার নিশ্চিত বিজয়কে পরাজয়ের কলঙ্কে কলঙ্কিত করে আমাদের ক্ষমতার বাইরে ফেলে দেওয়া হলো। 1 অক্টোবরের নির্বাচনের পর খুনি খালেদা জিয়া, আল মুজাহিদ, নিজামী গং ভবনে বসে তারেক জিয়া, এই বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীদের নৃশংসভাবে হত্যা শুরু করলো এবং পিতার সামনে কন্যাকে ধর্ষণ করা শুরু হলো। এই অঞ্চলের 3টি জায়গার কথা আপনারা জানেন কিনা জানি না, পুটিয়ার মহিমা, লালপুরের ফাইমা, সাজাদপুরের উল্লাপাড়ার পূর্ণিমা, এই রকম শত শত আমার মা বোনদেরকে এই দুর্বৃত্ত ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, যুবদল এবং বিএনপির লোকজন প্রকাশ্যে বাবা মামার সখ্যে তাদেরকে রেপ করেছে। আমরা ভাবতে অবাক হয়ে গিয়েছি, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, তারা সন্তুষ্ট হয় নাই, তারা শেখ হাসিনাকে হত্যা করে এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এবং 21 আগস্টে গ্রেনেড হামলার যে গ্রেনেডগুলি, সেগুলিও পাকিস্তানের আইএস
যে গোয়েন্দা সংস্থা তারাই সাপ্লাই দিয়েছিল, সরবরাহ করেছিল বিএনপির তারেক জিয়া এবং লুৎফর বাবরের কাছে, আব্দুল সালাম পিন্টু আরেকজন ছিল, এর জন্য রেজ্জাকুল হায়দার মেজর জেনারেল, তিনি প্রথম ডাইরেক্টর ছিলেন, পরে এনএসআই মহাপরিচালক হয়েছিলেন, উনি এখন জেলখানা রয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ডের আসামি হয়ে আছে। আপনারা শেখ হাসিনার পুর আস্থা রেখেছেন, আমার বিশ্বাস ওই নিজামীরা, ওই খালেদা জিয়ারা, ওই বঙ্গবন্ধুর খুনিরা বাংলাদেশে ঘোষণা করেছিল পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদের বিচার করে, আমরা বাংলাদেশের এমন কোন জেলখানা নাই যে জেলখানা আমরা কারাবরণ করি নাই, আমরা নিজেরাও বিশ্বাস করতে পারি নাই জেলখানা থেকে যে আমরা আবার এই বাংলাদেশকে বাংলাদেশ বানাতে পারব, বঙ্গবন্ধুর বাংলাদেশ বানাতে পারব। আমরা কি ভাবতে পেরেছি কর্নেল ফারুকের ফাঁসি হবে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে, মোদের নিজের ফাঁসি হবে, আল মুজাহিদের ফাঁসি হবে, গোলাম আজমের আজীবন আমৃত্যু জেলখানার মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হবে? এটাও জননেত্রী শেখ হাসিনার বদলত হয়েছে 2010 তারিখের 16 জানুয়ারিতে রাতের 12টার খবর দেখেছেন নওগাঁতে কর্নেল ফারুকের সেই ফাঁসির মরদেহ কিভাবে কবরে নিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের মানুষ জনগণ জননেত্রী শেখ হাসিনার আস্থা জ্ঞাপন করেছিলেন, যেমন 1971 সনের 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই ভাষণে গোটা বাঙালি জাতি স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যখন পাক হানাদার দেড় বছর খুনি জিয়ার সাদরা মুস্তাকরা জয় বাংলাকে স্লোগানকে বিদরিত করে জিন্দাবাদ স্লোগান দিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল, সেই পাকিস্তান বানানোর অপচেষ্টার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা কর্মীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু দিশেহারা ছিল। 75 থেকে 81 6 বছর বহু নেতা আমাদের মালিক উকিল সাহেব, আব্দুল সামাদ আজাদ, জিল্লুর রহমান, আব্দুল রাজ্জাক, তোফায়েল আহমদ, আমর হোসেন আমু, সাজা চৌধুরী, তারপরে আমাদের তাজউদ্দিন ভাই, জোহরা তাজউদ্দিন, সকলে চেষ্টা করেছে কিন্তু কিছুতেই কিছু হয় না। 1981 সনের 4 এবং 5ই ফেব্রুয়ারিতে আমাদের সম্মেলন ছিল, জাতীয় সম্মেলন, সেইখানে পার্টি দুই ভাগে বিভক্ত, তিন ভাগে বিভক্ত, ডক্টর কামাল হোসেন সভাপতি হতে চায়, আব্দুল সামাদ আজাদ সভাপতি হতে চায়, আব্দুল মালেক সভাপতি হতে চায়, জোহরা তাজউদ্দিন সভাপতি হতে চায়। সেই মুহূর্তে কিছু মানুষ, আমি নাম বলতে চাই না, জননেত্রী শেখ হাসিনাকে সভাপতি করার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা কাউন্সিলে ছিলাম আমরা সবনে তারস্বরে বলেছি, উনি রাজি হয়েছিলেন সেই দিল্লির থেকে, আবার টেলিফোনে বলা হয়েছিল বঙ্গবন্ধু রক্ত ছাড়া এই আওয়ামী লীগকে রক্ষা করা যাবে না, আর এই আওয়ামী লীগ রক্ষা না হয় বাংলাদেশ এক সময় পাকিস্তান হয়ে যাবে, পূর্ব পাকিস্তান হবে, তার জন্য কি 30 লক্ষ বাঙালি রক্ত দিয়েছে, তার জন্য কি বঙ্গবন্ধু সহপরিবার রক্ত দিয়েছে। উনি রাজি হয়ে গেলেন, আসলেন আপনার 17ই মে বাংলাদেশে আসলেন, 80 মাইল বেগে ঝড় বৃষ্টি স্লোগান উঠল, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি শেখ হাসিনার সাথে, বাঙালি ভাই বোনেরা আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রমাণ করেছে ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি শেখ হাসিনার সাথে, বঙ্গবন্ধুর সাথে। এবং সেই জন্যই বাংলাদেশের মানুষ 1996 সনের পর 2008, 2014, 2018তে জননেত্রী শেখ হাসিনাকে এই দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় কার্যক্রম করার যে শক্তি সাহস বাংলার জনগণ, সেই জনগণ রাস্তা রেখে উনি কাজ করে যাচ্ছে, আল্লাহর কি অশেষ রহম, মরতে তো পারতেন। যদি 15ই আগস্টে যদি ঢাকা থাকতেন, 30শে জুলাই উনি তার স্বামীর কর্মস্থল জার্মানে গিয়েছেন, যাওয়ার সময় রেহানা বলেছে বুবু আমি যাব,
বঙ্গবন্ধু দাবি আছে, যা তাড়াতাড়ি আসিস। কিন্তু কইলো আমি 14 তারিখে চলে আসবো, 15 তারিখে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে। সেই 14 তারিখ সেই 15 তারিখ জননেত্রী শেখ হাসিনা শেখ রেহানার কাছে আর ফেরত আসেনি, রেখে গেল 30 জুলাই বঙ্গবন্ধুকে, বঙ্গমাতাকে, শেখ জামাল কামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, নজিক জামালকে রেখে গেল, সেনিয়া বাদশাহ ফুবাকে রেখে গেল, মনি ভাইকে, আর্যুমণিকে। ঠিক 14-15 দিনের মাথায় উনি শুনে ফেলে দিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজন বঙ্গবন্ধু সহ এই পৃথিবীর বুকে নাই। স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। পৃথিবীতে অনেক রাজনৈতিক নেতা নিহত হয়েছে, কোন নেতা কিন্তু পরিবারের একটা সদস্যকে হত্যা করা হয়নি। বাংলাদেশে যারা ঘটেছে, কেন ঘটেছে? ওই 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য। এবং তখন যারা পরাজিত হয়েছে নেত্রীর কাছে, তখনই তারা আঘাত এনেছে। তারা দেখেছে 52-তে আওয়ামী লীগকে হারানো যায় নাই, 54-তে হারানো যায় নাই, 62-তে হারানো যায় নাই, 65-66-67-68-69-70-70-তে হারানো যায়নি, 71-তে হারানো যায় নাই, 96-তে হারানো যায় নাই। অতএব শেখ হাসিনাকে দুনিয়া থেকে তুলে দিলে, শেখ মুজিবকে তুলে দেওয়া হয়েছে, জাতীয় চার নেতাকে তুলে দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে উঠায় না দিলে আমাদের স্বাদের পাকিস্তান আর হবে না, আর রাখে আল্লাহ মানে কি। সেই জন্যই আজকে বাংলাদেশ কোথায় গেছে আপনারাই বলেন। এই 14 বছর আগে সিংড়াতে কি ছিল, নাটোরে কি ছিল, গুরুদাসপুর বরাইগ্রামে কি ছিল, সারা বাংলাদেশে কি ছিল, আমি শেষ মুহূর্তে কয়েকটি কথা বলে যাব। এই সিংড়ার সাথে আমার নারীর সম্পর্ক, আমার বহু আত্মীয় স্বজন সুদরাই, যখনই কোনো রাজনৈতিক সংগঠন করার প্রয়োজন আছে নাটোর শহর থেকে কেউ আসেন না, সাজদার সাহেব আছে না, শঙ্করবাবু আছে না, আহাদ সাহেব আছে না, হানিফ সাহেব আছে, এখানকার আমার কাশিদারা বাঁচে আছে, জিল্লুরা বাঁচে আছে, আমি দূর চলে আছি এখানে। ওই দিন 21 অগাস্ট আমাদের শাহজাহান আমার অত্যন্ত কাছের মানুষ, 3-3 বার জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছিল নৌকার প্রতীক নিয়ে। জননেত্রী নিচে বগুড়ার থেকে যাত্রাপথে এখানে 3-4 করে জনসভা করে দিতেন, তারপরেও আমি আপনাদের কাছে আসতাম। সেদিন আমাকে আপনারা সকলেই প্রধান অতিথি হিসাবে স্মরণ সভা ডেকেছিলেন। আমি যখন বক্তৃতা দিতে উঠব, তখন আখতারুজ্জামান তখনকার সাংগঠনিক সম্পাদক এই বিভাগের বললেন, নেত্রী সহ 50 জন জাতীয় নেতা নিহত হয়েছে। আমরা কিন্তু সেটা ভয় করিনি, কিন্তু আমরা সকলে মিছিল এখানে এসেছি, মিছিল হয়েছে, বক্তৃতা হয়েছে, সব শান্ত। হঠাৎ করে আমাদের উপর আক্রমণ হলো, পাশাপাশি কি হলো, আমাদের 18 জনকে দ্রুত বিচার আইনে মামলা করলে, 1 নম্বর আসামি হচ্ছে আমি, বাড়ি হচ্ছে আমার গুরুদাসপুরে, আসামি হলাম হচ্ছে সিংড়াতে। কারণটা কি, আমাদের কাছে গুরুদাসপুর, সিংড়া, বরাইগ্রাম, নাটোর না, কিন্তু সারা বাংলাদেশ আমাদের, আওয়ামী লীগ করি আমরা। ভাগ ভাই ও বন্ধুরা আমার, সেই কারণের জন্য আপনাদের কাছে বলতে চাই, চোরানাশনে ধর্মের কাহিনী বিএনপি জামাত শুনতেছে না, জীবনে কোন শুনেছেন? দলের নেত্রী জেলখানাতে বন্দি, নির্বাচনও করতে পারবে না জীবনে। খালেদা জিয়া, শেখ হাসিনা মানবিক নেত্রী, 11 লক্ষ রোহিঙ্গাদের শুধু আশ্রয় দেয়নি, খালেদা জিয়াকেও হচ্ছে মানবিক কারণে তার বাড়িতে রেখে দিয়েছে, জামিনে রাখছে। উনি বলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবি নাকি, 77 বছর বয়সে বলে প্রধানমন্ত্রী হবে না। আর একজন পলাতক আসামি শুধু না, ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি, তার এক্সিয়া লন্ডনে পালা আছে, মুসলেকে দেখেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছে, যে জীবনে আর রাজনীতি করবে না, আমাকে বাঁচা, আমাকে বিদেশে পাঠায় দাও। উনি ওখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাতি ঘোড়া মাইরা সব শেষ করে দিল। 12টা ইউনিয়নের চেয়ারম্যানদের সকলের সাথেই মোটামুটি জানাশোনা আছে, নেতাদের সাথেও জানাশোনা আছে, 1 ইঞ্চি মাটি, এই মাটি আমার, এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধুর, এই মাটি জননেত্রী শেখ হাসিনার, বাংলাদেশের 54,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি বিএনপি জামাতকে আমরা দেব না, দেব না, দেব না। যারা মাটি দখল করতে আসবে
তাদেরকে রাজপথেই আমরা জবাব দেব ইনশাআল্লাহ। জবাব দিছি আইফানকে, এই এখানকে জবাব দিছি, জিন্না লিয়া কথা লেখানকে, চৌধুরী মোহাম্মদ আলী, গোলাম মোহাম্মদ আলীকে, আই আই চণ্ডীগড়, ফিরোজ কান্নুনকে আমরা জবাব দিয়েছি, জবাব দিয়েছি খালেদা জিয়া, এরশাদ জিয়াউর রহমানকে জবাব দিছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে, তাছাড়া 1,24,00,000 ভুয়া ভোটার বাতিল হতো না। আর একটা ইঞ্চি দিতে রাজি না, চলন বিল 9টা উপজেলা নিয়ে তার একটা এখানে, আমার দুইটা, তারা এটাই আমরা বলেছি, বয়স যাই হোক বয়সের সাথে কোনো স্বাদ নেই, মুক্তিযোদ্ধাদের বয়সের সাথে কোনো স্বাদ থাকে না। আমি আবারও ঘোষণা করে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের যদি প্রতি বছর 21 আগস্ট আমাদের মনে আছে, আমরা তারপরেও 1 ইঞ্চি মাটি এই চলন বিলের মানুষ আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। জাতীয় পার্টি জামাতের ভাইরা যারা এখনো পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেন, মাঠে নামেন না, ব্যবসা করেন কিছু বলবো না, বাণিজ্য করেন কিছু বলবো না, স্কুল কলেজে লেখাপড়া করেন কিছু বলবো না, চাকরি করেন কিছু বলবো না, কিন্তু কিন্তু বঙ্গবন্ধু জাতীয় চার নীতি জনতি শেখ হাসিনা জাতীয় ডিজিটাল বাংলাদেশের প্রশ্ন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আরো বলছি, এই অন্য কোথাও যায় না, নাটোর জেলাতে কোনো 1 ইঞ্চি জায়গা আপনাদেরকে ছেড়ে দেব না। তৌবা তৌবা করে, তৌবা করে, যে আমরা বিএনপি করে ভুল করেছি, বলেন জামাত ইসলাম করে ভুল করেছি, 25 তারিখে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় নেতারা আসবেন, আব্দুর রহমান প্রেসিডেন্ট সদস্য, প্রতিদল খায়রুজ্জামান লিডার প্রেসিডেন্ট সদস্য, এস এম কামাল দায়িত্বপ্রাপ্ত উনারা আসবেন, আমরা সেই স্টেডিয়ামের মতো 50,000 লোকের সমাবেশ দেখতে চাই, এবং নাটোর পুরাতন বাসস্ট্যান্ডে সেখানে আপনার পলক করব, সভা পরিচালনা করবে আমাদের শরীফ রমজান, আপনারা যাবেন দলে দলে যাবেন, গেছিলেন স্লোগান দিছিলেন কি, সভাপতি হিসাবে কুদ্দুস ভাই এগিয়ে যাও, সিংরাল লোক কয় যে কুদ্দুস ভাই এগিয়ে যাও, সভাপতি চাই। 2014 ডিসেম্বরের 2 তারিখে ভোটাভুটি হয়েছে, এই সিংরা সমস্ত ভোটাররা আমাকে ভোট দিয়েছে, 121 ভোট, 250 ভোটের মধ্যে 121 ভোট আমি একা, আপনার বড় গ্রাম। তো যাই হোক, আপনাদের কাছে আমার নারীর সম্পর্ক, আমার 4-5টা যে শফিক বলেছে 4-5টা ইউনিয়ন আমার সব আওয়ামী লীগ করে, নির্বাচন আসলে আমি বলে দেই যে পলক যা বলে সব শুনো, এখন আগে বলতাম যে আশরাফ ভাই যা করে দাও, তারপরে তারপরে সাধারণ ভাই মারা গেছে, যারা মারা গেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানা আপনারা এখানে খুবই ভালো লাগছে আমাদের, কিন্তু এই ভালোটা রাখেন ভাই, নিজেদের স্বার্থেই রাখেন আর কি, এই ভালোটাই রাখেন আর কি, নির্বাচন 2023 বা 2024 হবে, এতে থেকে গেল আর কি, এতে থেকে গেল, বুঝলেন, আর কিছু বললাম না আর কি, আপনারা ভালো থাকেন। সদস্য আমার মামলার আসামি ছিল তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আমি একটু নামটা বলে যাচ্ছি, অ্যাডভোকেট মজিদুর রহমান চাঁদ ভাই মারা গেছেন, অ্যাডভোকেট জিল্লুর আমার আত্মীয় হয় তো, জিল্লুর কাশিনাথ দা জুনাদা পলক 5 নম্বর আসামি,
লেলিন 6 নাম্বার, ডন 7 নাম্বার, চান্দু ভাই 8 নাম্বার, সোহেল 9 নাম্বার, জাহাঙ্গীর 8 নাম্বার, জাহিদুল লেমন 12 নাম্বার, 13 নাম্বার, আশুতোষ সাহা খোকন 14 নাম্বার, আরিফ 15 নাম্বার, শরীফ 16 নাম্বার, 17 নাম্বার মমতাজ, আর 18 নাম্বার হচ্ছে শ্রী অরূপ বাবু। এই 18 জন আমরা হচ্ছে দ্রুত বিচার আইনের মামলা আসামি ইয়া বাদী কে এখন আসেন নাকি ভাই দাচ্ছে? আমরা বলেছি তোমরা ব্যবসা করো, বাণিজ্য করো, লেখাপড়ো করো, চাকরি বাকরি করো, কিন্তু মাগার 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 মাগার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করার বাঁচতে হবে, লড়াই জিতবে কার।